দর্শক সিসিএল লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। অবস্থান করছি কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্রের ফিশারি ঘাট। আমরা আজকে দেখতেই পাচ্ছি আসলে ছোট মাছ ছোট ইলিশের কোনো দেখা যাচ্ছে না, কিন্তু বড় ইলিশ আজকে রয়েছে ভরপুর, আমরা সেটি দেখতে পাচ্ছি এবং দামাদামে চলছে, দাম কষাকষি চলছে এবং দামের মাধ্যমে মাছগুলো কেনা হচ্ছে। আমরা চলে যাব পল্টনের, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আসলে ছোট মাছ যে ছোট ইলিশ রয়েছে সেগুলো কিন্তু আজকে দেখা যাচ্ছে না, কিন্তু বড় যে ইলিশগুলো রয়েছে অর্থাৎ এক কেজি দেড় কেজি ওজনের মাছ কিন্তু আজকে দেখা যাচ্ছে। আমরা ছোট অর্থাৎ 700-800 গ্রামের মাছ কিন্তু আজকে পল্টনে আসেনি, কিন্তু আজকে এসেছে, যা এসেছে সবগুলো বড় বড় সাইজের ইলিশ, আমরা সেটি দেখতে পাচ্ছি। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারি ঘাট থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে বৈরিক যে আবহাওয়ার পরিস্থিতি ছিল এটাতে মাছ ধরা খুবই একটু ভয়াবহ ছিল, তার কারণে ট্রলার নিয়ে মাছ ধরতে যেতে পারেনি, কিন্তু এখনও সেই রেশ কাটিয়ে কিছুটা মাছ হয়তো আসছে, সেটি যারা বিক্রেতা রয়েছেন তারা এই কথাটি বলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন মাছ যেগুলো এসেছে সেগুলো কিন্তু প্যাকেটিং করা হচ্ছে, অনেক বড় বড় সাইজের ইলিশ এগুলো প্যাকেটিং করা হচ্ছে, প্যাকেটিং করে আসলে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারি ঘাট থেকে আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আসলে দাম কেমন আমরা সেটি একটু জানার চেষ্টা করবো, যারা বিক্রেতা রয়েছে তাদের কাছ থেকে মূল বিষয়গুলো জানার চেষ্টা করব। এখানে প্যাকেটিং করা হচ্ছে আমরা সেটি দেখতে পাচ্ছি, আসলে আমরা একটু বিক্রেতা যারা রয়েছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আজকে অনেক বড় বড় সাইজের ইলিশ তো দেখা যাচ্ছে, কিন্তু আসলে দাম কেমন সেটা তাদের কাছ থেকে আসলে মূল বিষয়গুলো জানার চেষ্টা করব। ১২০০ টাকা কেজি ১২০০ নাই নাই, এখন সব বড় মাছও নাই, আবহাওয়া খারাপ, বড় মাছ পাওয়া যাচ্ছে, আবহাওয়া একটু খারাপ তো সেটার জন্য মাছ কম, ফেকারি ফেকারি। আপনার ১২০০ গ্রাম ১২০০ ১ কেজি ১৫০০ এতটুকু। দর্শক আমরা আজকে দেখতে পাচ্ছি ইলিশ কিন্তু কেজি কেমন দাম চলছে আমরা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, অন্যান্য মাছের দামও কেমন আমরা সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারি ঘাট থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি কিন্তু আজকে ক্রেতা এবং অনেক পর্যটক সহ কিন্তু অনেকেই কিন্তু মাছ কেনার জন্য এসেছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি এবং যারা বিক্রেতা রয়েছে তারা বলছেন মাছ খুবই কম আসছে, আজকে বৈরিক আবহাওয়ার যে পরিস্থিতি এটার কারণে মাছ কম আসছে, কিন্তু অনেক বড় সাইজের মাছ এসেছে বলে সেটি জানাচ্ছে। অর্থাৎ আমরা আপনাদেরকে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ধরনের মাছ কিন্তু অনেক বড় বড় সাইজের আজকে মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এই যে মাছগুলোর দাম আসলে কেমন একটু কথা বলে জানার চেষ্টা করবো, অনেক সুন্দর সুন্দর মাছ কিন্তু আজকে দেখা যাচ্ছে। এটা বলে রাঙাচই, বলে রাঙাচই, এখন আমরা এখানে ৬০০ দাম দিছি, হ্যাঁ পাইকারি ৬০০, খুচরা আপনার ৭০০ ৭৫০ ওইটা মাইটটা ওইটাও ৬০০ দিছি পাইকারি। অর্থাৎ আমরা যে দুইটি মাছ দেখতে পাচ্ছি এখানে ৬০০ টাকা পাইকারি বিক্রি করছেন, এগুলো বাজারে গিয়ে ৭০০ ৮০০ টাকা বিক্রি হবে বলে সেটি আমরা জানতে পেরেছি। আমরা চলে যাবো একটু ঘাটের দিকে, ঘাটের দিকে কেমন পরিস্থিতি সেটি একটু জানানোর চেষ্টা করবো, আসলে ঘাটে কি মাছ আসছে কি না আমরা সেটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমরা চলে যাবো যে ঘাট রয়েছে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে, যেখান থেকে মাছগুলো নিয়ে আসা হয় আমরা সেখানে যাব, সেখানকার পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আসলে মাছ কি ওখান থেকে আসছে কি না সেটা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা সাথেই থাকুন, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। বৈরিক আবহাওয়ার যে পরিস্থিতি তাতে বোঝা যাচ্ছে আসলে মাছের আশঙ্কা খুবই কমে গেছে এবং তুলনাবিহীন কিন্তু মাছ খুবই কম সেটি বলছেন যারা বিক্রেতা রয়েছেন তারা, এবং আপনারা দেখতেই পাচ্ছেন
যে আবহাওয়ার যে পরিস্থিতি এটাতে দেখা যাচ্ছে যে মাছের দেখা নাই, অর্থাৎ এখানে বিভিন্নভাবে যে ডিঙ্গি নৌকাগুলো রয়েছে এখানে এগুলো নিয়ে যে মাছগুলো নিয়ে আসতো তেমন মাছ কিন্তু এখন দেখা মিলছে না এখানে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারি ঘাট থেকে। আমরা একটু যে এখানে কিছু মাছ বিক্রি করা হয়, আমরা যে বিদেশি উপজাতিদের যে মাছগুলো বিক্রি করা হয় সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি। আমরা আমরা দেখতে পাচ্ছি উপজাতিদের যে মাছগুলো রয়েছে, আমরা অনেক বড় বড় সাইজের মাছ কিন্তু আজকে এখানে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন রকম উপজাতিদের জন্য যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো মাছ কিন্তু এসেছে, অনেক বড় 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 সাইজের মাছ এসেছে। আমরা একটি হাঙ্গর মাছ দেখতে পাচ্ছি, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই যে উপজাতিরা যে মাছগুলো খায় হাঙ্গর বলা হয়, এই হাঙ্গরকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক বড় সাইজের এই হাঙ্গরটি কিন্তু আজকে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে ফিশারি ঘাটে উঠেছে, এবং এখানে অনেক বিভিন্ন রকম যে উপজাতিদের জন্য যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে, অনেক বড় বড় সাইজের মাছ কিন্তু আজকে দেখা যাচ্ছে, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এগুলো এগুলো বিভিন্ন জায়গা নিয়ে যাবে, বিভিন্ন যে উপজাতিরা যেখানে বসবাস করেন সেখানে বিক্রি করার জন্য নিয়ে যাবে, এবং এগুলো সবচেয়ে তাদের পছন্দ মাছ বলে আমরা আসলে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে এগুলো কোন কোন জায়গায় যায় এই মাছগুলো আমরা সেটা একটু জানার চেষ্টা করব, যারা বিক্রি করেন তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করব। এগুলা যায় রাঙ্গামাটি, ঢাকা, কাকড়াছড়ি, বান্দরবন বিভিন্ন জায়গায় যায়, তারপরে এখানে বারিন মার্কেট, তারপরে গুনারপাড়া বিভিন্ন জায়গায় এগুলা খায় উপজাতিরা খায় আর কি। জি জি জি, অর্থাৎ আমরা যতটুকু জানতে পেরেছি রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এবং কক্সবাজারের যে বার্মিস মার্কেট রয়েছেন, অর্থাৎ এই ওইখানে এই মাছগুলো নিয়ে গিয়ে বিক্রি করা হবে, এবং বিভিন্ন ঢাকাতেও কিন্তু এই মাছগুলো নিয়ে যায় বলে সেটি আমরা জানতে পেরেছি। অর্থাৎ এই যারা বিক্রেতা রয়েছে তারা বলছেন এগুলো উপজাতিদের মাছ, তারা বলছে উপজাতিদের মাছ। আমরা আরও কিছু ভিন্ন ধরনের মাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে মাছের মুখটা দেখতে কিন্তু আনকমন, একদম চোখ থাকে একদম, যে দুই আপনারা দেখতে পাচ্ছেন মুখের যে দুই পাশে কিন্তু দুইটি চোখ এখানে রয়েছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, চোখগুলো একটু দেখানোর চেষ্টা করছি দুই পাশে, অর্থাৎ মুখটা দেখলে বোঝা যায় মুখের যে দুই পাশে কিন্তু মাছগুলো কিন্তু কাটিং করা হচ্ছে, মাছগুলো কাটিং করে নিয়ে যাওয়া হবে, আমরা সেটি দেখতে পাচ্ছি, মাছগুলো এখানে কাটিং করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো কাটিং করা হচ্ছে, কাটিং করে এই মাছগুলো কিন্তু বিভিন্ন জায়গায়, অর্থাৎ চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং ঢাকা সহ বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হবে উপজাতিদের জন্য। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই মাছগুলো বার্মিস মার্কেটের ওইখানে কক্সবাজার বার্মিস মার্কেটের ওইখানে বিক্রি করা হবে সেটি বলেছে। একটা বিষয় আরেকটি মাছ আমরা যেই মাছটি দেখতে পাচ্ছি একদম যে মাছের যেই উপরের যেই বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন একদম যে জুতার নিচের যেই ছকটা থাকে সেরকম কিন্তু ছক কিন্তু এই মাছের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, একদম পায়ের জুতার নিচে যে একটি ছক থাকা হয় সেই ছকটি কিন্তু একটি মাছের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আবার অনেকে কিন্তু এই গণমাধ্যমে আমরা বিভিন্ন ফেসবুকে অনলাইনে দেখেছি এটাকে বলা হয় রোহিঙ্গা মাছ বলে একটি প্রকাশ করা হয় বলে সেটিও আমরা জানতে পেরেছি। আসলে আমরা এই মাছটির নাম আসলে জানার চেষ্টা করব, এখানে যারা রয়েছেন আমরা তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করব যে এই মাছের নাম কি, আমরা সেটা একটু জানার চেষ্টা করব আসলে এই মাছটার নাম কি মাছ দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অনেক মাছ এখানে কাটিং করা হচ্ছে, প্যাকেটিং করা হচ্ছে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখানে প্যাকেটিং করা হচ্ছে, আমরা কাটিং করছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে বিভিন্নভাবে যে কাটিং করে এই মাছগুলো প্যাকেট করা হবে
সেটি আপনারা দেখতে পাচ্ছেন। কাছ থেকে জানার চেষ্টা করবো এখানে এখানে কাটিং করা হচ্ছে কেন? এই চামটা তোলার জন্য, চামটা না তুললে মাছটা বিক্রি হবে না, না তাই। এই চামটা এরা যারা মাছটা খায় এরা সবাই চিনবে এবং চামটা বাইরে বিক্রি করা হয়। ওগুলো সামুদ্রিক চাট মাছ বলা হয়, এখানে ফিশারি ঘাটে চাট মাছ হিসেবে চেনে সবাই চেনে। আপনার এই মাছটির নাম কি? আমরা সেটি আমরা জানার চেষ্টা করেছিলাম, যারা এখানে রয়েছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আজকে যে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে ফিশারি ঘাটে ইলিশ খুবই কম, এবং খুবই কম থাকা সত্ত্বেও কিন্তু মাছগুলো একটু বড় সাইজের মাছ কিন্তু আজকে এসেছে, প্রায় 1-1.5 কেজি ওজনের, প্রায় 2 কেজি ওজনের মাছ কিন্তু আজকে এসেছে। ছোট মাছের দেখা খুবই কম মিলেছে এবং বৈরিক আবহাওয়ার কারণে কিন্তু মাছ কম এসেছে বলে সেটি জানাচ্ছেন, এবং উপজাতিদের মাছ কিন্তু আজকে অনেক বড় বড় সাইজের উপজাতিদের মাছ এসেছে, আমরা সেটা দেখতে পেয়েছি। এই ছিল আমার কাছে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারি ঘাট থেকে সর্বশেষ। তারেককে সাথে নিয়ে সালাউদ্দিন, সিসিএন, কক্সবাজার।